প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ডের আজকের টিউটোরিয়ালে। মুখ তৈরির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা দেখব পরবর্তী স্টেপ, অর্থাৎ আমরা এখানে দেখুন আমাদের এমএস ওয়ার্ডের কোর্স আউটলাইন দেয়া রয়েছে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি অপশন শিখে শিখে আসছি। আপনারা যারা বিগত পর্বগুলো দেখেননি, তারা শুরু থেকে দেখে নিলে আপনাদের জন্য খুবই সহজে শিখতে পারবেন এমএস ওয়ার্ড। আপনাদের কোনো কোর্সে গিয়ে টাকা খরচ করে শিখতে হবে না, প্র্যাকটিক্যালি এখানেই শিখতে পারবেন আপনি। তো গত পর্বে আমরা হেডার অ্যান্ড ফুটার দেখেছিলাম চমৎকারভাবে। আজকে দেখব ট্যাব। ট্যাব একটি খুব সুন্দর অপশন এমএস ওয়ার্ডের জন্য। ট্যাব থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সাথে সাথে আমরা ইনসার্ট পিকচার, টেক্সট বক্স, শর্ট এগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো ট্যাব কি, কেন ব্যবহার করবো আমরা একটু দেখে নেই। এখানে আপনারা দেখুন, আপনাদের জন্য আমি এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। এখানে আমরা বায়োডাটা করতে গিয়ে, অর্থাৎ জীবন বৃত্তান্ত যখন আমরা তৈরি করি, তখন দেখা যায় এখানে দেখুন নেম, নেইমের পরে এখানে যে আমাদের কোলনটা ইউজ করেছি বেশ কিছু গ্যাপ রেখে, কারণ এই গ্যাপটি রেখেছি এজন্য যে এখানে এই পরবর্তী অপশনটা বেশ লম্বা, নেইমের সাথে নেইমটা খুব একটি মাত্র ওয়ার্ড। এখানে দেখুন মাদার্স নেম, এটি আরেকটু লম্বা হয়েছে, অর্থাৎ এটির সাথে মিল রেখে দেখুন এখানে যে কোলনগুলো হয়েছে সবগুলো কোলন একই সাথে স্ট্রেট হয়েছে, অর্থাৎ সোজাসুজি হয়েছে, একটু ব্যতিক্রম নেই। অর্থাৎ গ্যাপ এখানে যতটুকুই একটি ওয়ার্ড থাকুক, তিনটি ওয়ার্ড থাকুক, কিন্তু এখানে সমান গ্যাপ রয়েছে। আবার দেখুন এখানে যে নামগুলো রয়েছে এগুলো আবার কোলন থেকে একটু স্পেস রেখে চমৎকারভাবে সমানভাবে বসেছে। এইটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি? যদি আমরা এটা ট্যাব ইউজ না করে থাকি তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, আর ট্যাব ইউজ করলে খুবই সহজ হয়ে যাবে। দেখুন এখানে এখানে খেয়াল করেছেন আপনারা, এল আকৃতির দুইটা চিহ্ন রয়েছে। এই দুটি চিহ্ন, অর্থাৎ এই যে শুরু চিহ্নটা সরাসরি এখানে যে রুল বারটি রয়েছে, অর্থাৎ স্কেল বারটি রয়েছে, এখানে ফার্স্ট এল যেটি রয়েছে এটি একটি ট্যাব, অর্থাৎ এটি সহজে আপনার এখানে যে কোলনগুলো রয়েছে সেগুলোকে স্ট্রেট করে দিয়েছে। পরবর্তী যে এল শেপটি রয়েছে এটি দ্বিতীয় ট্যাব, অর্থাৎ পরবর্তী লেখাগুলো এখানে দেখুন খুব সহজে স্পেস, ঠিক উপরে যতটুকু স্পেস সম স্পেস রেখে এখানে আমরা খুব সহজেই পরবর্তী স্টেপগুলো তৈরি করতে সক্ষম হয়েছি। যদি আমরা এই কাজগুলো স্পেস বার ইউজ করে করতাম, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যেমন ধরুন নেইম, NAME। এবারে যদি আমরা কিবোর্ডের স্পেস বার প্রেস করে করে গ্যাপ তৈরি করতাম, দেখুন বন্ধুরা, আপনারা খেয়াল করুন, আমরা উপরেরটি করেছি ট্যাব ব্যবহার করে আর নিচেরটি করলাম স্পেস বার দিয়ে। দেখুন এখানে স্পেস বার দিয়ে করলে যে সমস্যাটি হচ্ছে, আমাদেরকে সময় বেশি লাগছে, বারবার স্পেস দিতে হচ্ছে, এবং এখানে যে কোলনগুলো স্ট্রেট হচ্ছে না, সহজ সোজাসুজি হচ্ছে না। এই প্রবলেমগুলোর কারণে আমরা সাধারণত ট্যাব ব্যবহার করে থাকি। তো আজকে আপনাদের এই ট্যাবের সহজ ব্যবহার আমরা দেখাবো। তো এখানে লেখাগুলোকে আমরা আপাতত মুছে দিচ্ছি। মুছে দিয়ে উপরে যে এখানে যে ট্যাবের আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা তুলে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে ক্লিক করে ধরে আমরা ড্র্যাগ করে, অর্থাৎ টেনে ছেড়ে দিচ্ছি, এগুলো চলে যাচ্ছে। এবারে বন্ধুরা, আপনাদেরকে খুব সহজে আমরা দেখাতে যাচ্ছি এখানে যে রুল বারটি রয়েছে, আমরা যতটুকু গ্যাপে এই ট্যাব ইউজ করতে চাই আমরা সেখানে একটি ক্লিক করলেই এই যে এখানে যে এল শেপটি রয়েছে, আইকনটি রয়েছে, এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ একটি ট্যাব ব্যবহৃত হবে। আমরা এখানে একটি ক্লিক করছি, খেয়াল করেছেন। এর পরবর্তী শেপটু যতটুকু আমরা ফাঁকা রাখতে চাই এই গ্যাপ মতো রেখে আমরা দ্বিতীয় ক্লিক করছি। দেখুন দুটো ট্যাব তৈরি হয়েছে, আমাদের লেখার সুবিধার্থে এই ট্যাব আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এবার আমরা লিখতে যাচ্ছি, দেখুন নেম, NAME। এবারে আপনি যে কাজটি করবেন, কিবোর্ডে দেখুন একটি ট্যাব কি রয়েছে, অর্থাৎ কিবোর্ডে আপনার ল্যাপটপ হোক কম্পিউটার হোক সেটি কিবোর্ডে রয়েছে ট্যাব কি। আমরা এই ট্যাব কিতে একটি প্রেস করার সাথে সাথে সে এই ট্যাব ফার্স্ট ট্যাব বরাবর চলে যাবে। দেখুন কার্সরটি ফার্স্ট ট্যাব বরাবর চলে যাচ্ছে, একটি প্রেস করছি, দেখুন কার্সরটি ফার্স্ট ট্যাব বরাবর চলে গিয়েছে। এবারে আমরা এখানে কোলন ব্যবহার করব, শিফটের কোলনে উপরে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, দেন আমাদের সেকেন্ড বার যখন যাব, আবার ওই ট্যাব কিতে, কিবোর্ডের ট্যাব কিতে আবার প্রেস করব, ট্যাব বাটনে প্রেস করার পর দেখেন ঠিক সেম গ্যাপ সে কার্সরটি অতিক্রম করেছে, অর্থাৎ স্কিপ করে লাফিয়ে লাফিয়ে সে যাচ্ছে। এবারে আমরা এখানে নাম লিখি, আমরা এন্টার প্রেস করছি, এবারে ফাদার্স নেম লিখি, এবারে যে কাজটি করব ঠিক সেম কাজটি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করব, একটি ক্লিক করার সাথে সাথে ক্লোন সোজাসুজি ক্লোন বরাবর চলে গেল, এবারে আমরা ক্লোন দিব, দেন দ্বিতীয়বার আবার ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করার সাথে সাথে এবারে ঠিক সেম স্পেস সে নিয়েছে, এবারে আমরা ফাদার্স নেম লিখব, এন্টার প্রেস করছি, এবারে মাদার্স নেম লিখব, এবারে ঠিক সেম ট্যাব প্রেস করব, ক্লোন দিচ্ছি, আবার ট্যাব প্রেস করছি, দেখুন এভাবে ট্যাব প্রেস করে করে আমাদের লেখা খুবই সহজ হচ্ছে, অর্থাৎ আমাদের এই ধরনের লেখা অনেক সময় দরকার পড়ে যায়। আবার যদি আপনি চান এখান থেকে ট্যাব বাদ দিয়ে দিবেন, তাহলে এখানে ট্যাবের আইকনে ক্লিক করে আপনি যদি সেটিকে টেনে ছেড়ে দেন, দেখুন ট্যাব আউট হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, দ্বিতীয় ট্যাব ক্লিক করে ছেড়ে দিলে দ্বিতীয় ট্যাবও চলে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে ডিজঅর্ডার হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই শৃঙ্খলাটি আর থাকছে না। আমরা এভাবে ট্যাবের ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এবার আমরা দেখব পরবর্তী আমাদের আলোচনা, অর্থাৎ আমরা এখানে দেখুন রয়েছে ট্যাবের পরে রয়েছে ইনসার্ট পিকচার, অর্থাৎ কীভাবে ছবি যুক্ত করা যায় আমাদের, সেটি আর এখন আমরা দেখব। আমরা পূর্বের ন্যায় ফিরে গেলাম, এভাবে আমরা বায়োডাটা তৈরি করে থাকি। অনেক সময় দেখা যায় এখানে বায়োডাটায় কোনো ছবি ব্যবহার করা হয়ে থাকে, তো আমরা সেই ছবিটি কিভাবে এখানে ব্যবহৃত করব সেটি এখন দেখব। আমরা এক্ষেত্রে যে কাজটি করব, এখানে দেখুন ইনসার্ট রয়েছে, ইনসার্ট থেকে এখানে শেপ রয়েছে, আমরা শেপ থেকে নিয়ে আসতে পারি অথবা পিকচার থেকে সরাসরি নিয়ে আসতে পারি। তো এখান থেকে যদি পিকচার নিয়ে আসি, ক্লিক করব, আমরা একটি পিকচার নিয়ে আসবো, এখানে একটি পিকচার রয়েছে, অর্থাৎ যে ফাইলটিতে আমাদের কম্পিউটারে যেখানে পিকচার সেভ করা রয়েছে সেটি আমরা এখানে দেখিয়ে দিব। দেখুন একটি দেখিয়ে দিলাম, এখানে ইনসার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এই পিকচারটি এখানে চলে আসছে। তো পিকচারটি বড় হওয়ার কারণে এখানে পুরো পেজে লেখার অসামঞ্জস্যভাবে বসে গেল। দেখুন আমরা এই পিকচারটি কিন্তু বারবার ক্লিক করে নড়াতে পারছি না, এটির মূল কারণ হলো এই পিকচারটি এখন লক অবস্থায় আছে, আমরা এটিকে আনলক করে নিব। আনলক করার জন্য আমরা যে কাজটি করবো, এখানে দেখুন টেক্সট র্যাপিং অপশন রয়েছে, আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট, এই এই বাটনটিতে আমরা ক্লিক করে দিব, অর্থাৎ ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের ফ্রন্টে চলে আসবে, উপরে চলে আসবে, ক্লিক করেছি। এবারে কিন্তু আমরা এই পিকচারটি নাড়াতে সক্ষম হচ্ছি, খেয়াল করেছেন আপনারা, অর্থাৎ আমরা লকটি খুলে ফেলেছি। এবার এই পিকচারটি আমাদের সাইজ অনুযায়ী, চাহিদা মতো সাইজ অনুযায়ী ছোট করে নিব। সেক্ষেত্রে দেখুন এই কর্নারে যে আইকন রয়েছে, সেখানে আমরা কার্সর মাউসের মাধ্যমে কার্সরটি নিয়ে গেলে একটি অ্যারো মার্ক আসে। এবারে আমরা শিফট কিবোর্ডের শিফট অল্টার কি একসাথে প্রেস করে, যাতে চারদিকে এই ছবিটি সমানভাবে ছোট হয়, এজন্য প্রেস করে আমরা এখানে একটি ক্লিক করে ড্র্যাগ করছি, অর্থাৎ এখানে ক্লিক করে না ছেড়ে টেনে নিচ্ছি। দেখুন আমাদের সাইজটি ছোট হয়ে গেল, খেয়াল করেছেন নিশ্চয়ই। আরও যদি ছোট করতে চাই, আবার ঠিক শিফট অল্টার প্রেস করে আমরা আবার মাউসের মাধ্যমে ক্লিক করে ছবিটি ড্র্যাগ করে আমরা সাইজ অনুযায়ী ছোট করে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এবার ছবিটি আমরা জায়গা মতো নিয়ে বসিয়ে দিব। অনেক সময় আমরা বায়োডাটায় এভাবে আমরা ছবি দেখতে পাই, খুব সহজেই ছবি বসিয়ে দেওয়া হলো। তো এটা একটি পদ্ধতি, অর্থাৎ এভাবে আপনি একটি ছবি এখানে নিয়ে আসতে পারেন, দেখুন ছবিটি রয়েছে। এছাড়া যদি আমরা চাই ভিন্নভাবে এটিকে নিয়ে আসতে, সেক্ষেত্রে আরও বেশ কিছু অপশন আছে। এই ছবিটিতে আপনি কিন্তু বিভিন্ন ডিজাইন দিতে পারেন, এখানে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে, আপনারা যদি এই ডিজাইন দেন, দেখুন ছবির একটি বর্ডার তৈরি হচ্ছে, এখানে একটি ডিজাইন রয়েছে, এখানতে আপনি অসংখ্য ডিজাইন রয়েছে, আপনি ইচ্ছে করলে যে কোনো ডিজাইনের আপনার ছবিটি দিতে পারেন। দেখুন এখানে বিভিন্ন 3D স্টাইলেরও এই ছবি দেওয়া যায়, অর্থাৎ আপনি এখান থেকে ডিজাইন সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, এটি একটি পদ্ধতি আপনাদেরকে দেখালাম। এবারে এই ছবির উপরে যখন আমরা ক্লিক করছি, দেখুন এখানে ফরম্যাট অপশনে রয়েছে, এই ফরম্যাটে এই ডিজাইনগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই ছবিটি সিলেকশন থাকা অবস্থায় এই কাজগুলো করা যাবে।
তো এবার এই ছবিটা আমরা মুছে দিচ্ছি। আরেকটি ভাবে আমরা এই ছবি আনতে পারি, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে ইনসার্ট রয়েছে, এখানে দেখুন শেপ রয়েছে, আমরা এখানে শেপে ক্লিক করছি। এখানে আমরা একটি যে কোনো একটি শেপ নিব, অর্থাৎ যেভাবে আমরা ছবিটি চাই। এখানে আমরা আয়তক্ষেত্রটি সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আমরা ফ্রি হ্যান্ডে ড্র করে একটি আমাদের চাহিদা মতো একটি শেপ নিলাম। এক্ষেত্রে যে কাজটি করব, এখানে দেখুন যে অপশনটি রয়েছে সেটি হলো এখানে শেপ ফিল, অর্থাৎ এই শেপটি আমরা পূর্ণ করব, ক্লিক করছি। এখানে দেখুন পিকচার অপশন রয়েছে, আমরা এই পিকচার অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ছবি দেখিয়ে দিচ্ছি, এখানে ইনসার্ট করছি। খেয়াল করেছেন ছবিটি চলে এসেছে। এবারে যে আমরা কাজটি করতে পারি সেটি হলো এই ছবির চারদিকে সুন্দর করে লাইন দিতে পারি আমাদের পছন্দ মতো কালারের। এখানে দেখুন শেপ আউটলাইন রয়েছে, আমরা এখান থেকে যদি এই লাল রঙটি সিলেক্ট করে দেয়, দেখুন ছবির চারদিকে লাল রঙের একটি বর্ডার দেখা যাচ্ছে। আমরা যদি চাই এই বর্ডারটির থিকনেস, অর্থাৎ পুরুত্ব আরও বাড়িয়ে দিব, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, দেখুন এখানে যে ফরম্যাট অপশনটি রয়েছে, এই ফরম্যাট অপশনটি রয়েছে পিকচার বর্ডার, আমরা এখান থেকে পিকচার বর্ডারের রং সিলেক্ট করে দিয়েছি। এবারে দেখুন এখানে রয়েছে ওয়েট, অর্থাৎ আমরা এখান থেকে পুরুত্ব সিলেক্ট করে দিচ্ছি, যে কোনো একটি দিলে আমরা সেই পুরুত্ব এই ছবিটিতে সে ধরনের লাইন চারদিকে হয়ে যাচ্ছে। আপনারা যদি চান যে এটির পুরো ডিজাইনটি চেঞ্জ করে দিবেন, এখানে অনেক ডিজাইন রয়েছে, আপনারা সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন চেঞ্জ করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন, তো ইনসার্ট পিকচারের অপশনটি হলো এটি। এবারে আমরা যে কাজটি করব সেটি হলো পরবর্তী আমাদের যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি হলো টেক্সট বক্স। আমরা এবারে টেক্সট বক্সের কাজটি দেখব, চলুন দেখা যাক। অর্থাৎ ধরুন আমরা ছবিটি আপাতত মুছে দিচ্ছি, আমাদের মনে হতে পারে যে এই আমাদের যে মূল যে টেক্সট লেখার যে জায়গাটি রয়েছে সেখানে দেখুন আমরা কার্সারে ক্লিক করলে এই কার্সারটি অর্থাৎ লিখতে পারি, কিন্তু এই আউটসাইডে যখন ক্লিক করি দেখুন লেখা যাচ্ছে না। তো এই আউটসাইডে অনেক সময় আমাদের লেখা দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা টেক্সট বক্স নিতে পারি। সেক্ষেত্রে আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে খেয়াল করেন টেক্সট বক্স রয়েছে, আমরা এখান থেকে যে কোনো একটি বক্স এখানে দেয়া আছে আমরা নিতে পারি, অথবা আমরা যদি ড্র করে নিতে চাই তাহলে এখানে দেখুন ড্র টেক্সট বক্স। এবারে আমরা যদি চাই যে এখানে আমরা একটি বক্স তৈরি করতে, দেখুন এখানে একটি বক্স তৈরি হলো, এবারে আমরা এখানে কিছু একটা লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো কিছুই লিখি, যেমন ধরুন এখানে মুক্ত আইটি লিখব। দেখুন এই লেখাটি আমি এই আপনার আউটসাইডে লিখতে সক্ষম হলাম এই টেক্সট বক্সের মাধ্যমে। এবারে যদি আপনারা চান যে এই টেক্সট বক্সের চারদিকে যে বর্ডারগুলো রয়েছে সেটি থাকবে না, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে যে দেখুন এখানে যে আউটলাইন রয়েছে এখানে দিবেন নো আউটলাইন, দেখুন এখানে চারদিকে কোনো বক্স নেই। তারপরে যদি মনে করেন যে এখানে যে ভিতরে যে রঙটি রয়েছে সেই রঙটি থাকবে না, তাহলে এখানে দিবেন নো ফিল, তাহলে সেই রঙটিও থাকবে না। এখান থেকে আপনি ইচ্ছে করলে এই আপনার লেখার ফন্ট বাড়িয়ে নিয়ে কমিয়ে নিতে পারেন। এখানে যে ফন্ট রয়েছে ফন্ট আপনি বাড়িয়ে নিতে পারবেন, বড় ছোট করে নিতে পারবেন, সেটি একান্তই আপনার ব্যাপার। দেখুন এখানে আপনি এখানে ডট ডট চারদিকে লাইন দেখতে পাচ্ছেন, আসলে এটি কোনো লাইন নেই, অর্থাৎ এটার চারদিকে কোনো লাইন নেই। আপনি যখন এখানে প্রিন্ট প্রিভিউতে যাবেন, প্রিন্ট প্রিভিউ, দেখুন চারদিকে কোনো লাইন দেখতে পাচ্ছেন না, নিশ্চয়ই খেয়াল করেছেন। অর্থাৎ আমাদের এখানে একটি ডট ডট লাইন দেখানো হয় আমাদের নির্দেশনা দেওয়ার জন্য, কিন্তু সেটা প্রিন্ট প্রিভিউর জন্য নয়, অর্থাৎ প্রিন্টের জন্য নয়। প্রিয় বন্ধুরা, আপনি চাইলে টেক্সট বক্সটি যে কোনো জায়গায় মুভ করে সরিয়ে নিয়ে দিতে পারেন। এখানে যখন আমরা কার্সর নিয়ে যাচ্ছি এখানে চার কোণার একটি অ্যারো আসতেছে, আমরা এবারে ক্লিক করে ধরে আমরা যেখানে নিয়ে ছেড়ে দিব সে সেখানে চলে যাচ্ছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। প্রিয় বন্ধুরা, এবারে আপনাদেরকে শর্টের কাজটি দেখাবো, এটা সেটা দেখার জন্য আমরা একটা স্যাম্পল করে রেখেছি। এখানে এই কাজগুলো আমাকে এখন করতে হলে সময় লাগতো, এই জন্য আমি করে রেখেছি। এখানে একটি টেবিল নিয়েছি এবং সেখানে সিরিয়াল, নেম, এইজ, ডেজিগনেশন, স্যালারি এগুলো রেখে রেখেছি। এগুলো আমাদের অনেক সময় অফিসিয়াল কাজগুলো করতে দরকার পড়ে থাকে। তো এই কাজগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটি করব, টেবিল নিয়ে আপনারা শিখবেন খুব তাড়াতাড়ি। এখানে আমরা কার্সার নিয়ে যেখানে টেবিল নিতে চাই, ইনসার্ট, এখানে টেবিল রয়েছে, আমরা ইনসার্ট টেবিল,
যে কয়টি কলাম, যে কয়টি রো আমরা নিতে চাই, সে কয়টি এখানে আমরা লিখে আমরা ওকে দেওয়ার সাথে সাথে দেখুন একটি টেবিল তৈরি হয়ে যায়। এবারে আপনি ঠিক ওয়ার্ডে যেভাবে লিখেন সেভাবে এখানে লিখতে পারবেন। তো আমরা উপরের টেবিলটি এভাবেই তৈরি করেছি। তো প্রিয় বন্ধুরা, শর্ট হলো অর্থাৎ আমরা এ থেকে জেড পর্যন্ত অথবা এক থেকে একশো পর্যন্ত এ ধরনের ছোট থেকে বড়, বড় থেকে ছোট এভাবে আমরা লিখি। অর্থাৎ যেটাকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বমুখী যেটা হয় সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং, এবং বড় থেকে ছোট অর্থাৎ উল্টো দিক থেকে যেটা হয় সেটাকে বলা হয় ডিসেন্ডিং। সেটা আমরা লেটারের ক্ষেত্রেও হয়, এ থেকে জেড পর্যন্ত যেমন হয়, ক থেকে শেষ পর্যন্ত ঠিক ওরকম হয়, আবার উল্টো দিক থেকেও আসা যায়, আবার বয়সের ক্ষেত্রেও ঠিক ওরকম হয়। তো আমরা সাধারণত এখানে খেয়াল করেছেন সিরিয়াল দেয়া রয়েছে, এখানে উল্টো দিক থেকে রয়েছে, অর্থাৎ আমরা চাই যে এক থেকে শুরু হোক এটি। সেটি যখন আমরা করতে চাই তখন সাধারণত আমরা এখানে ক্লিক করা অবস্থায় এখানে ঠিক উপরে দেখুন একটি এ টু জেড একটি শর্ট অপশন রয়েছে। তো আমরা এই শর্ট অপশনে ক্লিক করে দেখুন এখানে একটি পপ আপ মেনু তৈরি হয়েছে, আপনারা খেয়াল করেছেন পপ আপ বক্স, ডায়ালগ বক্স যেটাকে বলা হয়। এখানে দেখুন আমরা উপরে এখানে হেডার রো সিলেক্ট করা রয়েছে, তো এই হেডার রোয়েতে রয়েছে সিরিয়াল। আমরা এই সিরিয়াল চাচ্ছি যে এক থেকে সাত হোক, সেটার জন্য সিরিয়াল সিলেক্ট করা থাকবে। আপনি যদি চান নেম, নেমের ক্ষেত্রে প্রথমে এ থেকে এ লেটারের যে নেমগুলো আছে সেগুলো উপরে আসবে, বি লেটারের তারপরে আসবে, সেটাও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনি নেম সিলেক্ট করে দিবেন। আবার এইজ আপনি করতে পারেন, স্যালারি অনুযায়ী হতে পারে যে যার বেশি স্যালারি তারটা উপরে থাকবে, তারপরে ধাপে ধাপে কমবে। এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে দিলে সে সেরকম কাজ করবে। আমরা এখানে সিরিয়াল সিলেক্ট করে থাকা অবস্থায় এখানে আমরা অ্যাসেন্ডিং দেবো। অ্যাসেন্ডিং হলো অর্থাৎ ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং দেওয়ার সাথে সাথে আমরা এখানে ওকে প্রেস করার সাথে সাথে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল, এক থেকে এটি হয়েছে। এবারে আমরা যদি চাই যে না আমরা নামের ক্ষেত্রে করব, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এখানে শর্ট থাকবে। এবারে দেখুন নেম, নেমের ক্ষেত্রে যদি এরকম অ্যাসেন্ডিং দেই এ থেকে শুরু হবে, দেখুন এখানে রয়েছে বি, এ রয়েছে বেশ পরে, আপনারা খেয়াল করবেন এটি তখন সিরিয়াল অনুযায়ী হয়ে যাবে। আমরা অ্যাসেন্ডিং দিলাম, এবারে আমরা ওকে প্রেস করছি। খেয়াল করেছেন এ আগে চলে আসলো, বি তারপরে পরবর্তী সিরিয়াল যে লেটারগুলো রয়েছে সেভাবে চলে গেল। এটি শর্টের ক্ষেত্রে দরকার পড়ে। এছাড়াও এই শর্ট অপশনটি এখানে লে আউটে এখানে দেখুন এ টু জেড শর্ট অপশনটি রয়েছে, সেম অপশন আপনি এখান থেকেও করতে পারেন। তো বন্ধুরা, আমাদের সাথে থেকে এমএস ওয়ার্ডে দক্ষ হয়ে উঠুন, সেই প্রচেষ্টায় আমরা ধাপে ধাপে শিখাচ্ছি। আপনি ধৈর্য ধরে আমাদের সাথে থাকলে ভালো করে আপনি এমএস ওয়ার্ডের ধারণা পেয়ে যাবেন এবং আপনি নিজে নিজেই কাজ করতে পারবেন। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওগুলো, টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক অপশনে লাইক দিন। আপনার কমেন্টের মাধ্যমে আমরা নিজেরাও শিখি এবং আমাদের টিউটোরিয়ালকে সমৃদ্ধ করি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।